আজি আমার যে গুরুজনাগো তা দৌসে তার সদগতির কাবুলিয়া প্রভুর হৃদয়ে বিলীন করানির কাবুলিয়া যে আমি আয়োজন করেছি এ আয়োজন হেনাত আহে দিছি আমার শ্রোতাবৃন্দ ভক্তবৃন্দ বার বৈষ্ণব হাবিরাং মোর কোটি কোটি প্রণাম। क्या बोल प्रभु स्वयं भक्त रूपे एपे बहे देशे तारी सृष्टि ताई हुनानी मनार ताई भक्त गो ताई भगवान ए प्रभुर नाम हान हुनते हुनते ए गोरे गोर जेगो दौसे आमार ए गुरुजन एगो ताप्पो ताप्पो सद्गतिर काज दईगा आमी आशा थैयार आजिलो कतदिन दरिया प्रभुर नाम हान बारे बारे गेयार निश्चय ए गुरुजने गो हारो गो थाइब एहान आमी कामना करियार ताओ जाते सद्गति पाक प्रभुर नांगे जेबका भिवलाई तारा ओ समय हुत्ता प्रभुर नाम सारा तारे कुनो गोई डाहानी ना करेर ओहालो जेबका गोरे जेबका फोटो टांगियार पे प्रदीप गोलो आमी कुनो दिन तारे तार मुंगे कुनो दिन प्रदीप ना दिया एहान নিয়ম খারাপ জিনিসান তারে নিং করে পারি আর কিন্তু ফটোহানের মুখে কোনোদিন প্রদীপ না দিয়ার এহা নিশ্চয় গুরুজনে হারপা থাইবাং কিয়া বলে প্রদীপ ও যে বাকা জালিয়া রূপে প্রদীপর আভাওহানে তা প্রভাবিতায় আহের গো এহান উর্জাহান আমি যে বাকা যে কোনো জিনিস আহান কামনা করিয়ার ডাহিয়া রূপে প্রদীপ জালিয়ার তা আমি আপা বাপা যে বাকা ডাহিয়া রূপে প্রদীপ গো জালিয়ার ও প্রদীপ গো আক্রম জানার পিছিয়ে আমি দিক্রুম নাচিয়ার হত্যুমু আপা বাপা আই তারা প্রদীপ না জালিলে কোনোদিন আপা বাপা নাই তাই অহালো গড়ে যেবাকা ফটো টাঙিয়ার পি যেবাকা প্রদীপ গো জালিয়ার ওপি ও আপা বাপা ও আই তুই কিন্তু আয়াতাং গর্তি গানে কি হানোকে ডাকলাম কিন্তু কিত্ত উল্লেখ না করে আমি ফিরিয়া জায়গা নিয়াম হিনতার আমি এর কীর্তন বার সরাতর কাবুলিয়ে ডাহিয়ার এহানোর পিঠিত পিঠিত উদ্দেশ্য হান আছে ওহানোর কথা হারোইয়া হেরতা আনার পিছনে যদি ডাহানির পিছনে তারে যদি আমি মূল্য না দিয়ার তা কোনোদিন হারুনার ওহালে আমি কোনোদিন গড়র গার্জিয়ান কোনোদিন দৌইলে আমি ফটোর মুঙে কোনোদিন প্রদীপ জ্বালানি না করে এ প্রদীপে গো সাধারণ জিনিস না গই মনে থইবাং প্রদীপে গো সকইয়া আমি সঙ্গইয়ার গো যেবাকে আমি সেবাত্তয়ার রূপে হাব্বিতা না সকইল গোবর না সকইল কি কাউনে কিন্তু জিগস করি লাগে এ জিগই যত আমার শক্তি জিনিস আছে ভিতরে যত নেগেটিভ ঊর্জা আছে এটা আমি ভস্ম করে রব এরে ভস্ম করানি শক্তিহান এ প্রতীপ করান এ জীবত আছে গো আমি নাং নাইয়া আমার এতদিন আমার সেবা করলো এ গিরকে করে যে বাকা দৌ রূপে আমি নাং নাইয়া বাহিরে নিকালে আর হাইহান কেয়া নিকালে আর বললে সংসারের তো চালাকইয়া বাহিরে যাগা বলিয়া এ মুহ আনার তো চালাকইয়া নকলক বলিয়া আমি তারা বাহিরে নিকালে আর হন অহন ভাবনা হান থনা লাগের ভিতরে মরিল বলিয়া মাঙই তুই বলিয়া গর্বত নিকালানি না গই কারণ ও ভাবনা হান যদি ভিতর থইয়া করিয়া ও হান হইলে আত্মিক আমার ভাষা হান আছে নিশ্চয়ই গুরুজন হার পাথাইবাং অর্থাৎ সোয়া গো দূরিত কুম্পে নোয়ারাইলে মালকে গে পিত্ত হারপা পারিনি অদ্ভুত জিনিস হান এ প্রকৃতি হান এহান যদি না বুঝিয়ার ওহান হইলে অনেক আমি ভুল করতাঙায় ও ভুলুতার আমি পরিণামস্বরূপ যেহান আমি ভুক্তাঙায় ওহানু বহুত খারাপ জিনিস আমি ভুগিয়ার তা আমি উদ্যা গজে গজে চলিয়ার তা এ আমার যে এবাকার যে জেনারেশনে এবাকার যে জীবনশৈলী তাত আমি ও জিনিস ওহানের মূল্য না দিয়ার আগে নোয়ারা পানি নাছিলা গুরুজন কতি সুস্থই আসিলা কেয়া বলে প্রকৃতির লগে নিয়াম মানে কাদাত আসিলা স্যান্ডেল না পিদেছিলা কেয়া বলে মাটির গজে যে বেকা আটটার পেয়ে মাটির তো যে উর্জাহান আহের ও উর্জাহান এ দেহ গো মাটির তো নুকুলেছে গো মাটির লোকের সকনি লাগে দিনে আক্রম বালা কারণ প্রভুর দেহ গো পঞ্চেন্দ্রীয় দেহ গো মাটির তো নুকুলেছে গো মাটির লোক যদি আমি মানে সম্পর্কে না থেয়ার ওখানে নোয়ারা ওই তুই বাধ্য গড়ে গড় মাঝে মালকে গো নিয়ে এলে যে সাদে বিশৃঙ্খলা দেহাদের কিয়া বললে এসব গো মালকর গর্বত্ব আহেছে গো হুদ্দা নুকুলেই না ওর মালকর লোকে আন্তরিক সম্পর্ক হান সব সমানে থার
এর উর্জাহানোর ভিতরে আমি না দেখি আর উর্জাহানোর ভিতরে সম্পর্ক হানাসে নোয়ারাইলে বিদেশও নোয়ারাইয়া থাক মালক রাং হপনাইয়া যে তোর সুখ ওখানে নোয়ারাসে কি হানা আনছে তোরে ডাহের কিসা বলতা জিনিস হান ওখান বিজ্ঞানী হবে আবিষ্কার কর্তারা মানে এপেথায়া আরাকা গোল টোটার পানি এটা যুগী মুনি ঋষি করেছি আগে এবাকা হে মোবাইল আরম বলতে নাই কিন্তু মোবাইল সৃষ্টি করা নিয়ে আগে ঋষিয়ে আকপেত আকপেত টটর আসি এহানো ডাঙর রহস্য আন আছে এরে পিরামিড এটা কিসাদে আরম্ভ আছে পিরামিডের রহস্য ধরে নো আসি এবাকাও আগেকার যে ঋষিয়ে যেটা মন্দির হং করেছি এপির মন্দিরের লগে হোম মন্দিরের সম্পর্ক আছে কিন্তু সময় যাতায়াত নিয়ে আসিল আগর আগর কোনো সম্পর্ক নেই না ফোন আসিল অপি টেলিপ্যাথিল তালু করেছিল তা এপেত ঋষি আগে আহি গজি পেইল হপে ঋষি গই তা এগর লগে সম্পর্ক করল এরে সম্পর্ক হেনা তাহার পেইল তা এপে কি কাম চলে এপেরি আরি হপে দের হপে দিয়ারি এসাদে অহালো এরে পিরামিডে তার সময়তো এসাদে মহান জ্ঞানী আসিলা তানো এসাদে পিরামিডে তা এপেত এ অ্যাঙ্গল হং করলাম এ অ্যাঙ্গলে গেল হপে লগে কিসাদে অ্যাঙ্গল মিলিয়া তানু তানু অঙ্ক হানন করেছিলা যে হালো তানু এরে আরাক বিদ্যা হান করেছিল যে মানুষ ভবিষ্যৎ কিসা দেহার পানি এটা হাবি এরে পৃথিবীর ভিতরে যেটা জ্ঞানী আসিল তা টেলিপ্যাথি করেছিল তা হানতে অর্থাৎ এরে আমি না দেখি আর এ জগতে গোর মাঝে সম্পর্ক হান করে পারিয়া আমি এবেকা যে গিরজ্ঞ দৌসে এঘরে হঠাৎ পাহরে পড়িয়া কিন্তু এবেকাও তা এপিত উপস্থিত আছে গো আমি না দেখি আর তা এপিত তো এবেকা তা মুক্ত না বসে এ সংসারের তো এ মুক্ত করানিকা এই ব্যবস্থা হন ভাবি বসে তা অভালো যেবেকা এসাদে ভাগবত পাঠর তাতে ধীরে 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 তার চেতনা হানরে উচ্চস্তরে নির্গাগ তা যে পিঠ ঠায় অর্থাৎ গিরক যেবেকা সংসারে আসিল পিঠ যে সাধু মানে যে চরিত্র লু ঠায়া থাক কিন্তু ভাগবত পাঠরানির পিছনে তাপতাপ তার উর্জাহান ঊর্ধ্বগতি অর্গ ঊর্ধ্বগতি হইতে হইতে যেদিন গিয়া সরাথন হইতে দিনুহান চাচরমেই ওর্গাগ অপিত তারে কোনো দিন বাধা দেনা না করে অন্য ইয়ারিরও বাধা না গই সব সমানে প্রভুর নাম প্রভুর নাম যদি প্রভুর নাম যদি গান মারিয়ার এ ভাগবত গীতালু বালা গীতালু বালা ওখানইলে হুদ্দা হরিনাম হুদ্দা হরিনাম লো তারে মুক্ত করা নিয়া করে ওইটা সহজ সরল মানে পদ্ধতি হান হরিনাম আগেও মিয়া আলোচনা করেছিল হরিনাম এহান কি হান হরিনাম এহান বারে বারে আলোচনা করলেও তার মাহিত্য হান আর তাও দ্বিগুণর কৃষ্ণ মানে কৃত্যর মাধ্যমে জ্ঞান দেনা কর্ম করে করে জ্ঞান দেনা তা আহি গজি বিয়া কোনোদিন সাধনা না করছে দেখবাং কৃষ্ণর কোনো চিত্র সাধে নেই তা ধ্যানে বইয়া তা আহি গজি পাশে অদ্ভুত জিনিস আন আমি হুকাঙ্কাং জিনিস এটা আমি মানে না দেহি আর যদি আমি এটার তত্ত্ব তা যদি এ প্রভুর তত্ত্ব হানা যদি আমি হোমেয়ার গা ওহানিলে তাপ্য তাপ তার এ অভয়ব তার চিত্রগর মাঝে আমি হাপিতা দেহে পারতাম না প্রভু কোনোদিন ধ্যানে বইয়া আহিগো না জি পাশে বুদ্ধজি পাশিল যত গুণীজন জি পাশিলা কিন্তু প্রভুই আহিগো না জি পাশে কিয়া বলে প্রভুই যদি আহিগো আক্ষুম জি পাবেলার ওহানিলে এ সৃষ্টি হান নেই তুই এ বিরাট অসীম সৃষ্টি যে তা করেছে এহান মিকুপ ফান আসছে সুই তুই ওহানোর কারণে হাপি আহি জি পিল প্রভুয়ে আহি না জি পান কিয়া বলে প্রভুরই সৃষ্টি হানে হান প্রভুর সৃষ্টি হানা তা যদি আহিগজি পার ওহানইলে সৃষ্টি নিয়ে তুই আমি সংসার করে নোয়ার টাঙায় সংসারের আনন্দ আমি কোনোদিন করে নোয়ার টাঙায় হে ভাবক অহালো এরে নাম এহান মিখা আর মানে আর তাও পরিষ্কার করি নাম এহানাত কৃষ্ণ মানে কৃত্যর মাধ্যমে জ্ঞান দে কুড়াগ বলিয়া তার আমি কৃষ্ণ বলিয়ার কিন্তু রাম থেকে আহিলতা কৃষ্ণর পিছে দে রাম আহে রাম উলতায় তার ভিতরে ব্যালেন্স আহান আছে রামরা তার চরণ হান চেইবাং ওহানরি সমবঙ্গ উদ্রা যে চরণ হানি স্তব্ধ ইয়াথার তিনহান অঙ্গ আছে বঙ্গিমা আছে সমবঙ্গ ত্রিবঙ্গ অভঙ্গ অহালো আমার যে কৃষ্ণর চরণে হান বারো ত্রিভঙ্গ বারো রামর চরণ হানিল তাই সমবঙ্গ তা সবসময় স্তব্ধ স্থির ধীর তার চেহারা গোচ্ছি বাং তার সবসময় শান্তি স্থির ধীর কিন্তু কৃষ্ণ কৃষ্ণ তাই চঞ্চল হাসি খুশি আন হাবির লোকে আহিয়া হাবির লোকে লীলা করিয়া আমি যে তার অপরাধ বলিয়ারও তা কৃষ্ণই সহজে করে পারছে চর করে পারছে ব্যাপার খুঁটি তাচর করে পারছে
আমি যেটা আমি অপরাধ ভুলিয়ার কিন্তু ত্যাগ করেছে তার ওহান তার কামরা বাসনার কা নাগই অপি তা জিনিস আহান দোহানি মন আসিল দা তা উপদেশ আহান দেশিল দা আজি হান পরিষ্কার করিম কৃষ্ণই মাতাছিল দা গীতাহানাত এ দেহ গো ফুটি আহান বস্ত্রহান এহান জীর্ণ বস্ত্রহান যেবা কাইতুপি আপানি প্রভুই নিয়াজি তৈগা এহান প্রভুই মাতাছিল হান প্রভুয়ে দেশে এ বস্ত্রহান প্রভুই নিতৈগা যেবাকা জীর্ণ ইতুপি হান্তি এ গপি তাই যেবাকা এ সাথে তানু পানি হানাত খেতারা অপি মাঝে গপি তার মনোভাবান হা পানি মনিলতা তানু বস্ত্রহানের প্রতি কতিহান আকর্ষিত এর লজ্জা বাপে হান যেবাকা সাধনার চরম পর্যায়ে ভৌতিক আপি লজ্জা নেই ওর এপি লাসপিল তা দেখি তা এটা হাবি প্রভুরতা দিলেও হাই নাতলেও হাই দেহ গো প্রভুরতা তা যদি হাবিতা নেরগা তথাপিও প্রভু যদি তি লাস পাওরি ওহানিলে তি সংকীর্ণ মনোভাব তরাং আসে ওহান জানার কা প্রভুই করল হান ওই লীলাভান তার কামনা বাসনার কা নাগই প্রভু সাথে ওষা দেগো নাগই প্রভুর চিত্ত গো ঔ চিত্ত গো হারপানি বৈষ্ণব সার হার না পিতার বৈষ্ণব ওইতাই চরণ পর্যায়ে ভোয়া প্রভুরাং বিলীনসি অগৈ বৈষ্ণব বৈষ্ণবে প্রভুর এ সাক্ষাৎকার করে পারে বৈষ্ণবে হারপা পারে প্রভুর ভাষাবান ও ভালো বৈষ্ণবে আমরাং আয়া উপদেশ দি তারা গাতা আমি অভাগা তারে বৈষ্ণবে মাতে পারে তা প্রভু এটা মাতল এখন আমার কথা তা বৈষ্ণবে নিয়া প্রভুরাং মাতের তা এরে আমার সংসারে মানতে এটা মাতলাম প্রভু মি কিতা করত ও ভালো বৈষ্ণবে গো গুরু গুরুর স্থানে হান হাবি প্রভুর স্থান হানোর লগে সমান গুরুই প্রভু গুরুই ঈশ্বর গুরুই হাবি গুরুরাং তো হাবি আমি হাবি পিতাং এটা প্রভুরাং তো আমি সিধা পানার কোনো সম্ভাবনা নেই কেউ বলে প্রভুর তেজ হান প্রভুর পূর্ণতা হান যেবাকা সাধারণ মানুষ আইতুই পেয়ে লগে লগে বেহুশ হইতুই কেউ বলে আমি মায়া মমতা দাসিতা কারণ আমার এ পবিত্র গ্লাসে করে আমি ময়লালো থসি গো গাদ্দা করিয়া থসি গো অপি যত গঙ্গাজোর ডাল গঙ্গার লোক ও গাদ্দত আমি লোকপুরি আমি হার নপিতা নেই হাতে বৈষ্ণবের গতি কি সাদস্যে বললে এরে গাদ্দা পানি তারে দৈতে 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 সিদ্ধ পুরুষ করিত তার ভিতরে কিত্তাও না থর তা সব শোনে প্রভুর আকাঙ্ক্ষায় থারতা প্রভু কুন্দিনায় তুই এ পাত্রগর মাঝে মিতে খালিয়া থাইল ওহাল কাত্তারা তা বৈষ্ণবে তা যে ওই আহির পানি বেলা পারে ও গো বৈষ্ণব গো আহির পানি কে বেলার তা প্রভু মিতে খালি করে থাইলি কোন দিন তি আই দিই তা এরে ভাবে হানকা কাদের তা কে বলি এত পবিত্র করে কাঁদতে 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 যাবে কা ঠুকর তুই পেয়ে প্রভু আহের তা কে বলে ও আহির পানি তা পেয়ে ও কামনা হান আসে হান তাহার পার আহির পানি বেললো ও হান অন্তিম কামনা হান আহির পানি লবেন তারা হান যেবাকা ও অন্তিম কামনা হন পিয়া যেবাকা নেয়র আহির পানি পিয়া যেবাকা নেয়র অপিত তাহার পার প্রভুয়ে পাত্র গো পুরা পরিপূর্ণ শুদ্ধ হই অপিত প্রভু সাক্ষাৎকার করে গা নিরাকার রূপে আকারেতে তাদের উহাসনে কত লীলা কিন্তু নিরাকার রূপে প্রভু আয়া সাক্ষাৎকার করতে গিয়া অপিত হন গ্রহণ করে পারে কেউ বলে শুদ্ধ গ্লাসাগত যেবাকা শুদ্ধ গঙ্গাজল পড়তই শুদ্ধ পানি পড়তই শুদ্ধই থাইতই অপিত বৈষ্ণব গো মাতে নোয়ারে মি বৈষ্ণব গো না মি প্রভু অহারণ মাত্রাতা বিলীন না প্রভুরাং বিলীন হইলে ও গো কোনোদিন মাতে নোয়ারে তার পরিচয় জানা নোয়ারে তাম নিজেও মাতে নোয়ার তো মি সিদ্ধ পুরুষ গো বলিয়া গঙ্গা যমুনা সরস্বতী যেবাকা সাগরে বিলীন রূপে নিজেও পরিচয় জানা নোয়ার তারা মি গঙ্গা না মি সরস্বতী না মি কুঙ্গ অহম ব্রহ্মাস্মি মি ব্রহ্মর লগে বিলীন হইল আমি গুরুজন বর্গরাং তো শুনেছি অহম ব্রহ্মস্মি ও আকস্মাৎ বিতরত্ব নুপুলে রুব যেবাকা পরম জ্ঞান ভিতর অপি ওগোতা লেই না কোনো সাধনা আছে কীর্তনী হাতে এরে গপিরে যে চর করিয়া দুঃখ হইল যেবাকা বস্ত্র হাবি চর করলো অপি মাঝে গপি তা লজ্জায় তা নো পানি হানা তো নুকুলে নোয়ারলাম অপি প্রভু হার পেয়ে খালি হান বাকি আসি এসারে করে 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 তা এরে সাথে পরীক্ষা নিরীক্ষা তা করেছে তা ও তা ও লীলা তারা যদি আমি সাধারণ জীবনশৈলীর দেহা ওখানে হইলে আমি প্রভু করে সাধারণ মনে করতাম যদি অসাধারণভাবে দেখলে প্রভুর প্রত্যেক বাণী প্রত্যেক তার ব্যবহার প্রত্যেক
তার চরিত্র এটার ভিতরে ইঙ্গিত আগ দিয়া গেছে কথা এসাদে মহাপুরুষে তা কে আইতারা তা তানু কি ভোগ করানি কে আইতারা তা না তানু ভোগর পারে ভোগর পারে গেছে কথা তানু হুদ জাগৃত করানি কে আইতারা তা এর দুঃখর আধারে আসি আমি এ সংসারে এ ঝামেলা তাত আসি এ ঝামেলা সংসারও কর কিন্তু সিদ্ধ পুরুষ গয়া কর ও হালো সংসারে থায়াও সংসারীও নায়া হাপ্পিরে সখা ভাবল দেহানি মর্তা না গই মর্জি পুত না গই হাপ্পি মোর সখা সম ভাবল জানা এরে সখা বাপে আনজে বাকা আহিত ওপে এরে সংসারী হইয়াও তার ভিতরে পূর্ণতা হান আহিত কোনোদিন ও দুঃখ নাইত ওগোর চিত্তগো কোনোদিন দুঃখর চিত্তগো নাইত সব সময় তা হারও হারো খাইতই